नमस्कार बंधुरा, आशा करी सबाई भालो आछेन, सुस्थ आछेन। आज आमरा बेरिये छी पुरी साइट सीने। एखन आमरा जाबो गुप्त बृंदावन। पुरी स्वर्गद्वार सी बीच थेके गुप्त बृंदावने दूरत्व मात्र 4.5 किलोमीटर, किन्तु किछुटा एगिये जावार पर रास्ता खुबी खराब। प्रवेश मूल्य माथा पिछु 10 टाका। ভগবান শ্রীকৃষ্ণের লীলা ও পৌরাণিক কাহিনী ছাড়া এখানকার অন্যতম আরেকটি প্রধান আকর্ষণ হল নকল ফুল, নকল ফল, পশু পাখি ইত্যাদি। দেখতেই পাচ্ছেন কদম গাছে কাঁঠাল হয়েছে, এগুলি সব নকল ফুল। আর আসল গরুর সঙ্গে নকল গরু দেখতে পাচ্ছেন আপনারা। সারস পাখি দূর থেকে আসল মনে হয়। চলুন এবার ভেতরটা ভালো করে ঘুরে দেখে নেওয়া যাক। জায়গাটি গুপ্ত বৃন্দাবন নামে পরিচিত হলেও এর আসল নাম গৌর বিহার আশ্রম। শ্রী চৈতন্য মহাপ্রভু পুরীতে থাকাকালীন এই আশ্রমে কিছুদিন অবস্থান করেছিলেন। চৈতন্যদেবের এক শিষ্যা রমাদাসী এই আশ্রমের প্রভাব ও প্রতিপত্তি ভালোভাবে বিস্তার করেছিলেন বলে এই আশ্রমকে মাতামঠ বলা হয়। এটি এই আশ্রমের প্রধান অংশ। এখানে একটি সুসজ্জিত কাঁচের ঘরের মধ্যে ভগবান শ্রীকৃষ্ণের ঝুলনযাত্রার দৃশ্য ফুটিয়ে তোলা হয়েছে। প্রিয় দর্শক, ভিডিওটা কেমন লাগলো আপনাদের সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এই ধরনের ভ্রমণমূলক ভিডিও আরও দেখার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন। আপনারা যদি পুরী ভ্রমণে আসেন তাহলে গুপ্ত বৃন্দাবনে অবশ্যই আসবেন। এটা ছাড়া আপনার পুরী ভ্রমণ অসম্পূর্ণ থেকে যাবে। আর হাতে কমসে কম 2 ঘন্টা সময় নিয়ে আসবেন ভালোভাবে দেখার জন্য। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরে।
कृष्ण कृष्ण हरे